वेलकम बैक टू माय चैनल। आज आमी तुम्हादेर शेखाते चले जटिल राशि कॉम्प्लेक्स नम्बर। तो जटिल राशि ब्यापारटा कि सेटा जानते गेले बा बुझते गेले अवश्य आगे आमादेर जाना दरकार जे वास्तव संख्या कि। और ये वास्तव संख्या कि तुम्हरा एर आगे क्लास नाइने एवं टेने तुम्हरा शिखे एसेछो वास्तव संख्या कि रियल नम्बर्स। तो ये वास्तव संख्या कि सेटा आगे आमी तुम्हारे एकटु मने करिए दी, तारपरे आमी तुम्हारे जटिल राशि सम्पर्के डिटेल्स आलोचना करब। तो देखो तुम्हरा अनेकेई वास्तव संख्या सम्पर्कित अनेक अंक कषे एसेछो। तो से क्षेत्र में वास्तव संख्या अर्थात रियल नम्बर ब्यापारटाते जेटा आछे तुम्हरा अनेकेई जानो जे एर आगेर भिडियोते आमी वास्तव संख्या सम्पर्के एकटा भिडियो आपलोड करेछि, सेटा अनेकेई देखेछो। तो एखाने देखो वास्तव संख्या माने जत मूलद आछे एबं अमूलद संख्या, अर्थात सब मूलद एबं सब अमूलद एदेर समष्टिके बला हय वास्तव संख्या। आबार बोली वास्तव संख्या जिनिसटा कि, जत मूलद संख्या एबं अमूलद संख्या आछे तादेर एकत्रे बला हबे वास्तव संख्या। आर वास्तव संख्यार एकटा स्पेशल बैशिष्ट्य होच्छे तादेर वर्ग करा मानेई सर्वदा धनात्मक मान हबे। एटाई किन्तु कमप्लेक्स नम्बर बुझते गेले मेन कथा जे कि सेटा जे आमी आबार बोलछी जे वास्तव संख्या एमन एकटा संख्या तादेर जदि तुमी वर्ग करो তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সর্বদা ধনাত্মকই হবে, অর্থাৎ পজিটিভ সংখ্যাই হবে, পজিটিভ নাম্বার আসবে, কখনোই ঋণাত্মক আসবে না। তো আমি দেখাচ্ছি, দেখো তোমাদের যে বাস্তব সংখ্যাগুলো একটু হালকা পাতলা মনে করিয়ে দিচ্ছি যে কিছু সংখ্যা আছে গোনা যায়, তাদেরকে একত্রে বলা হয় কাউন্টিং নাম্বার, অর্থাৎ ন্যাচারাল নাম্বার। দেখো গোনা যায় এক দুই তিন এটসেট্রা। তো এই সংখ্যাগুলো কিন্তু আমাদের গুণতে কাজে লাগে, তাই এদেরকে বলা হয় ন্যাচারাল নাম্বার। কিছু নাম্বার আছে, কিছু সংখ্যা আছে, এই গোনা যায় সেই সংখ্যা সঙ্গে জিরো, ইনক্লুডিং জিরো, অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ডট 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 যত সংখ্যা আছে এদেরকে আবার বলা হয় হোল নাম্বার, এটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। আর জিরো ধরে এগুলোকে একসঙ্গে বলা হবে হোল নাম্বার। আমি অ্যাকচুয়াল তোমাদের এখন জানাচ্ছি যে বাস্তব সংখ্যা কী সেগুলো। তারপরে দেখো কিছু সংখ্যা আছে যাদের আমরা ঋণাত্মক সংখ্যা বলে থাকি, জিরোর বাম দিকে, অর্থাৎ যে সংখ্যার একক থাকে তার বাম দিকে যে সংখ্যাগুলো থাকে, ধরো মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, এই যে সংখ্যা আরও যত নেগেটিভ সংখ্যা থাকবে তাদের 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 সঙ্গে জিরো এবং এরা সবাইকে একত্রে এদেরকে বলা হবে তোমাদের ইন্টিজার, তাদেরকে একসঙ্গে বলা হবে ইন্টিজার। এরপরে দেখো কিছু সংখ্যা থাকে যাদেরকে আমরা বলি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, পি বাই কিউ মানে দেখো দুই বাই তিন ভগ্নাংশ, তিন বাই পাঁচ এটসেট্রা, এরকম অনেক সংখ্যা থাকে, ভগ্নাংশ সংখ্যা তোমরা সবাই জানো, তারা এরা এ এবং এরা সবাইকে কিন্তু মানে এই সার্কেলের মধ্যে যত নাম্বার থাকবে তাদের সবাইকে কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, পি বাই কিউ, তাই এদেরকে বলা হবে মূলদ সংখ্যা। এদেরকে বলা হবে কী সংখ্যা? মূলদ সংখ্যা। এদেরকে বলা হবে মূলদ সংখ্যা, মানে এখানে যত সংখ্যা আছে সবাইকে একসঙ্গে বলবো আমরা মূলদ সংখ্যা। এরপরে দেখো কিছু সংখ্যা আছে যাদেরকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, যেমন রুট টু, রুট থ্রি, পাই, ই, এদেরকে আমরা কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, তাই এই সংখ্যাগুলোকে বলবো আমরা অমূলদ সংখ্যা। কী সংখ্যা? অমূলদ
সংখ্যা। এবার দেখো, আমি একটু আগে বাস্তব সংখ্যার যে সংজ্ঞাটা বললাম যে সব মূলদ সংখ্যা এবং সব অমূলদ সংখ্যা, এই যত আছে সব মূলদ সংখ্যা আর এই অমূলদ সংখ্যা, এদেরকে একত্রে কি বলবো? রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার, এদেরকে একত্রে বলা হয় রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এবার আমি তো তোমাদের বোঝাচ্ছি যে কমপ্লেক্স নাম্বার কি। তো কমপ্লেক্স নাম্বার কি সেটা জানতে গেলে অবশ্যই রিয়েল নাম্বারটা আগে বোঝা দরকার। তাই আমি রিয়েল নাম্বারটা বুঝিয়ে দিলাম, মূলদ অমূলদ সবাইকে একত্রে বলছি রিয়েল নাম্বার। এবার দেখো, এদের থেকে যে কোনো একটা সংখ্যা নাও, নিয়ে বর্গ করো। একটু আগে বললাম যে বাস্তব সংখ্যার একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে তাদের বর্গ করলে কখনোই নেগেটিভ ভ্যালু আসে না। দেখি তাহলে আমি সেটা হয় কি না। তাহলে ধরে নিলাম মাইনাস ওয়ান নিলাম, তাহলে একটা অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, তাকে যদি বর্গ করি কী পাবো আমরা? তাকে বর্গ করলে দেখো ওয়ান পাবো, পজিটিভ ভ্যালু, পজিটিভ ওয়ান। এরপরে যদি আমি আবার মাইনাস রুট টু একটা অমূলদ সংখ্যা নিই, তার যদি বর্গ করে থাকি, তাহলে দেখো আমরা পাচ্ছি কিন্তু দুই, কি পেলাম? টু পেলাম। তো এক্ষেত্রেও দেখো এটাও পজিটিভ, এটাও পজিটিভ। আর একটা দেখো, মাইনাস টু বাই থ্রি তার হোল স্কোয়ার মানে ফোর বাই নাইন, এক্ষেত্রেও পজিটিভ ভ্যালু। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে যত রিয়েল নাম্বার আছে তাদের বর্গ করলে কখনোই নেগেটিভ আসবে না। তাহলে কি এমন সংখ্যা আছে যাদের বর্গ করলে নেগেটিভ আসবে? যদি তাই হয় তাহলে সেই সংখ্যাগুলোকে বলা হবে অবাস্তব বা কাল্পনিক। আমি কিন্তু এখনও কমপ্লেক্স নাম্বার বলিনি, আমি এখনই বাস্তব সংখ্যা থেকে অবাস্তব সংখ্যায় গেলাম। এবার দেখো, অবাস্তব কিছু সংখ্যা যাদের আমরা বর্গ করলে নেগেটিভ আসবে। তাহলে দেখো, মাইনাস টু তার হোল স্কোয়ার যদি করি, তাহলে মাইনাস টু একটা সংখ্যা, মাইনাস টু কী সংখ্যা সেটা বললাম কাল্পনিক। দেখো, এর বর্গ করলে আমরা পাবো কিন্তু মাইনাস টু, তাহলে এটার বর্গ করছি অথচ নেগেটিভ ভ্যালুযুক্ত একটা মান পাচ্ছি। একই রকমভাবে যদি মাইনাস রুট থ্রি, রুট মাইনাস থ্রি তাকে যদি আমরা বর্গ করি, তাহলে দেখো মাইনাস থ্রি পাবো, এক্ষেত্রেও তাই। তাহলে এই যে মাইনাস টু, রুট মাইনাস টু এই সংখ্যা বা রুট মাইনাস থ্রি এই সংখ্যা এবং এই সংখ্যা, এদেরকে বলা হবে অবাস্তব। কি বলা হবে? অবাস্তব। তাহলে লিখছি দেখো, অবাস্তব, এরা বাস্তব সংখ্যার মধ্যেই পড়ছে না, কারণ বাস্তব সংখ্যা হলে তো অবশ্যই বর্গ করলে কি আসবে? অবশ্যই ধনাত্মক মান আসবে, পজিটিভ ভ্যালু আসবে, যেহেতু এক্ষেত্রে আসছে না, তাই এরা হচ্ছে অবাস্তব। এর আরেকটা নাম বলবো কাল্পনিক। এর ইংলিশ নাম হচ্ছে ইমাজিনারি। দেখো, ইমাজিনারি নাম্বার। এবার এই এই সংখ্যা সম্পর্কে প্রথমে আমি বলে রাখি একটা জিনিস, বিখ্যাত গণিতজ্ঞ অয়লার এর উদ্ভাবক। তাহলে এই কাল্পনিক সংখ্যার উদ্ভাবক হচ্ছেন অয়লার, এবং পরবর্তীকালে গণিতজ্ঞ হ্যামিল্টন এবং গোস এই জাতীয় সংখ্যার সম্পর্কে যুক্তিগ্রাহ্য ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন। আমি লিখছি দেখো তোমরা, রুট মাইনাস ওয়ান, রুট মাইনাস ওয়ান এরও বর্গ করলে কী পাবো আমরা? অবশ্যই নেগেটিভ ভ্যালু পাবো। একে, এই রাশিটাকে কাল্পনিক রাশির একক বলা হয়। তাহলে একে কী বলা হয়? কাল্পনিক রাশির, কাল্পনিক
রাশির একক, রাশির একক বলা হয়, একক বলে। এটাকে আমরা আই দিয়ে ডিনোট করি, এইটাকে আই দিয়ে ডিনোট করা হয়। আই ফর কি আমি লিখে দিচ্ছি, আই ফর হচ্ছে, দেখো দেখে নাও, আই এটা আয়োটা। এবার এই মানকে, অর্থাৎ আই মানে কি আমরা আবার বলি, রুট ওয়ান মানে আই, এটা সবসময় ধরা হবে। রুট মাইনাস ওয়ান মানে আই, এটা সর্বদা ধরা হবে সব ক্ষেত্রে। এইবার চলে যায়, দেখো আস্তে আস্তে এটার সম্পর্কে আরও যখন অঙ্ক কষাবো বা অঙ্কগুলো সলভ করবো তখন আরও ডিটেলস আলোচনা করব। এরপরে দেখো আমি এবার বলি কাল্পনিক রাশি, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার, যেটা প্রথমেই আমি লিখেছিলাম কাল্পনিক সংখ্যা। দেখো কাল্পনিক সংখ্যা, কমপ্লেক্স নাম্বার লিখেছি অথচ কিছু এখনও বলিনি, সেটা বোঝাতে গিয়ে বললাম বাস্তব সংখ্যা জানা দরকার, আমি বাস্তব সংখ্যা বললাম, তারপর বললাম অবাস্তব সংখ্যা জানা দরকার, সেটাও বললাম এই অবাস্তব সংখ্যা। এবার কাল্পনিক রাশি অর্থাৎ জটিল রাশি যেটা আমি বলতে চাইছি, দেখো এবার দুটি বাস্তব রাশি, দুটো বাস্তব রাশি কে কে, আমি ধরে নিচ্ছি একটা এক্স একটা ওয়াই, এই দুটোই হচ্ছে বাস্তব রাশি। এর যুগল কীভাবে লিখব, এর যুগল দেখো, এর যুগল কীভাবে লেখা যায় তোমরা জানো, এক্স কমা ওয়াই। এটাকে আমরা কীভাবে প্রকাশ করব, এটাকে যদি এভাবে প্রকাশ করি, বাড়ি দেখো দেখো যে একটা জটিল রাশি তাকে যদি আমি এইভাবে লিখি যে এক্স প্লাস আই ওয়াই, তাহলে এই যে জেড কে আমরা লিখলাম এক্স প্লাস আই ওয়াই, একে আবার আমরা এইভাবেও লিখতে পারি, এই যে এটাই হচ্ছে জটিল রাশি। সেখানে আমি বলে রাখি এক্স হচ্ছে বাস্তব পার্ট আর ওয়াই হচ্ছে অবাস্তব পার্ট। ওয়াইটা যেহেতু অবাস্তব অংশ অর্থাৎ কাল্পনিক রাশির এককের সঙ্গে রয়েছে তাই এটাকে অবাস্তব পার্ট বলা হয়, কিন্তু এক্স এবং ওয়াই দুটোই কিন্তু বাস্তব সংখ্যা হবে, বাস্তব রাশি হবে। এবার জটিল রাশি কাকে বলে, দেখো দুটি বাস্তব রাশি, দুটো বাস্তব রাশি এক্স এবং ওয়াইয়ের যুগল যদি এই আকারে, এই আকারে প্রতীক দিয়ে প্রকাশ করা যায় তবে এই যে যুগল, এই যুগলকে বলা হবে জটিল রাশি। আবার বলছি এক্স এবং ওয়াই দুটোই যদি, দুটোই যদি বাস্তব রাশি হয়, এক্স এবং ওয়াই যদি দুটোই বাস্তব রাশি হয় তাহলে এক্স ও ওয়াইয়ের যুগল এক্স ওয়াইকে জটিল রাশি বলা হবে, অর্থাৎ তাকে আমরা এক্সপ্রেস করব কিভাবে, তাকে আমরা এক্স প্লাস আই ওয়াই অথবা এক্স কমা ওয়াই দিয়ে প্রকাশ করব। এইবার দেখো এ সম্পর্কে আরও কিছু তথ্য রয়েছে যেগুলো জানা অবশ্যই দরকার, যেটা পরবর্তীকালে অঙ্ক কষতে গেলে কাজে লাগবে, যে পিওরলি রিয়েল অর্থাৎ বাস্তব জটিল রাশির সাহায্যে আমরা বিশুদ্ধ বাস্তব বলি আবার বিশুদ্ধ জটিলও বলি, দুরকম কথা। আবার বলি বিশুদ্ধ বাস্তব এবং বিশুদ্ধ জটিল। দেখো এই যুগলকে যদি আমরা জেড, আমি লিখছি দেখো জেড সমান লিখলাম যে বাস্তব বলবো কখন, যখন আমরা এক্স কমা জিরো এই আকারে প্রকাশ করতে পারবো কোনো জটিল রাশিকে, অর্থাৎ কমপ্লেক্স নাম্বারকে যদি এই যুগলের মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে তাকে বলবো অবশ্যই বিশুদ্ধ বাস্তব। কেন দেখো, কারণ এক্স প্লাস আই ইনটু জিরো, ওয়াইয়ের ভ্যালু কিন্তু এখানে জিরো অর্থাৎ অবাস্তব অংশটা জিরো, ফলে আলটিমেট ব্যাপারটা দাঁড়াচ্ছে দেখো এক্স, এই অংশের মধ্যে কোনো কাল্পনিক রাশির অর্থাৎ একক নেই, কাল্পনিক রাশির কোনো একক নেই তাই এটাকে বলা হয় বিশুদ্ধ বাস্তব। এবার বিশুদ্ধ বাস্তব দেখো পিওরলি রিয়েল। এরপরে আবার কখনো কখনো দেখা যাবে জটিল রাশিকে যদি আমি জিরো কমা ওয়াই দিয়ে এক্সপ্রেস করি তার মানে ব্যাপারটা হচ্ছে জিরো প্লাস
आई इंटू वाई। देखो एक क्षेत्रे केवल मात्र अबास्तव अंशई थाकछे, ताई एटाके बोलबो आमरा विशुद्ध जटिल। एटाके कि बोलबो? विशुद्ध जटिल, विशुद्ध जटिल। देखो विशुद्ध जटिल बला हबे। ताहले एई भावे कोनो जटिल राशि के आमरा सर्वदा चेष्टा करब जे जेड समान, सब समय चेष्टा करब कि जेड समान एक्स प्लस आई वाई आकार एक्सप्रेस करा। जटिल राशि एक्स प्लस आई वाई द्वारा प्रकाश करा, एवं जेखने एक्स होबे आमी लिखे दिच्छी तुम्हारे बोझार सुविधार थेके, एटा होच्छे वास्तव अंश, एटा होच्छे वास्तव अंश, और एक अंश होच्छे वाई अंशटा होच्छे अबास्तव अंश, अबास्तव अंश। এই বাস্তব অংশ আর অবাস্তব অংশ আকারেই প্রকাশ করতে হবে কোনো জটিল রাশিকে, এটাই হচ্ছে এর জেনারেলাইজ ফর্ম। এটা ফর্মটার নাম হচ্ছে জেনারেলাইজ ফর্ম, জেনারেলাইজড ফর্ম। কোনো কমপ্লেক্স নাম্বারের জেনারেলাইজ ফর্ম হচ্ছে এটা, কোনো কমপ্লেক্স নাম্বারের জেনারেলাইজ ফর্ম হচ্ছে এটা। তাহলে আশা করি তোমরা জটিল রাশি কি সেটা বুঝতে পারলে। আবার একটু রিভাইজ করে বলছি, কমপ্লেক্স নাম্বার কি জানতে গেলে প্রথমে তোমাদের অবশ্যই জানতে হবে যে বাস্তব সংখ্যা তার রিয়েল নাম্বার কি। তারপরে রিয়েল নাম্বার থেকে জানতে হবে কাল্পনিক বা অবাস্তব রাশি কি। অবাস্তব থেকে আস্তে আস্তে গেলাম আমরা জটিল রাশি অর্থাৎ কমপ্লেক্স নাম্বার। তবে সবসময় খেয়াল রাখবে নেগেটিভ সংখ্যার, যেমন বর্গ করলে কোনো নেগেটিভ সংখ্যার, এই যে নেগেটিভ সংখ্যা তার বর্গমূলকে বর্গ করলে কখনো পজিটিভ আসে না, সবসময় নেগেটিভই আসবে। আর একটা জিনিস মনে করিয়ে দিই যে কোনো নেগেটিভ সংখ্যার বর্গমূল সর্বদা, নেগেটিভ সংখ্যার বর্গমূল সর্বদা কী হবে, যে অবাস্তব বা কাল্পনিক হবে।